হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার শুরু হয়ে গেল, তাহলে রবিবারের সকাল একটু দেরি করেই শুরু হয়েছে। এখন সবে 7:30 বাজে, সবে আমি চা নিয়ে বসেছি। আজকে এক কাপ চা না, আজকে দেড় কাপ চা। তার কারণ কি জানো? এই যে বসেছে ছানুবাবু, চায়ের মধ্যে বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাবে। মানে আমার চা থেকে যদি খায়, আমার চাটা অর্ধেক শেষ করে ফেলে ও, ওই বিস্কুট খেতে খেতে। তাই জন্য ওর জন্য আলাদা করে হাফ কাপ চা নিয়ে বসেছি। তুই ওর মধ্যে চুবিয়ে চুবিয়ে খা, আমি আমার চাটা বাবা শান্তি করে খাই, এই কারণ। আচ্ছা যাই হোক, আজকে তো রবিবার, সানডে, তাহলে হ্যাপি সানডে। রবিবার তো বলছি, কি আর সানডে, আমাদের তো বলো কিছু রবিবার নেই বলো, কাজ তো করতেই হবে। কিন্তু রবিবার আসলে বেশ একটা মজা লাগে বলো, বেশ ছুটি ছুটি মনে হয়, সবকিছু একটু বেশ ভালোভাবে চলে, আনন্দ করে। আমাদের রোজই ছুটি ছুটি, মানে বাবাদের স্কুল না থাকলেই ছুটি থাকে, ওর এই সপ্তাহটা ছুটিই থাকবে পুরো। ওদের স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে, তাই জন্য ওদের এখন যে কদিন মাধ্যমিক চলবে ছুটি দিয়েছে। তো আমাদের এখন রোজই বেশ একটু ছুটি ছুটি মেজাজ থাকবে, ওর স্কুল না থাকলে আমার কোনো তাড়া থাকে না। তো চলো আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। রবিবার মানে কিন্তু মাংস খাবো না, আজকে আমরা মাছই খাবো। একটা স্পেশাল মাছ এনে রেখেছে, দেখাচ্ছি তোমরা এই মাছটা চেনো কিনা দেখি। আজকে ওর ড্রয়িং ক্লাস আছে, এখনো খেয়ে ওর বাবার সাথে ড্রয়িং ক্লাসে বেরিয়ে যাবে, আমি তারপরে বাদ বাকি রান্নাটা সারবো। চলো তাহলে চাটা খেয়ে নি, তারপরে শুরু করছি বাদ বাকি কাজ। দেখো পিঁপড়ের লাইন লেগেছে, গরম আসতে পারেনি, ঠান্ডাটা একটু কমেছে, ব্যাস পিঁপড়ের লাইন। কি করে যে আমি এদের হাত থেকে মুক্তি পাবো, আমার বড্ড প্রবলেম। আমি চারতলার ওপর থাকি, তাও এত পিঁপড়ে এখানে, বাপরে। দাঁড়াও স্প্রে করে দিই যদি মরে। আগের বছরও দেখলাম সারা বছর পিঁপড়ে, এবারও দেখছি। আজকে একটা খুব হেলদি রান্না হবে, দেখো গাজর আর বিট একসাথে কুচো কুচো করে কেটে রেখেছি, আর এইটা দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ করে তরকারি মতো করব। রুটি খাওয়ার জন্য খুব ভালো, মানে খুব কম তেলে রান্নাটা হবে। আর একটা আলু দিয়েছি, তার কারণ হচ্ছে তরকারিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু মাখা মাখা হবে, এই আলুটা না দিলেও চলে। আর একটুখানি আদা বাটা দেবো, ব্যাস নাবানোর সময় ধনে পাতা ছড়িয়ে নাবিয়ে নেব। একদম শুধু সেদ্ধর ওপর তরকারিটা হবে, এই তরকারিটা দিয়ে রুটি খেতে পারবে। গাজর বিট খাওয়া তো খুবই ভালো, সবাই জানো, আর বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো। তোমরা যে কেউ রান্না করে এটা স্কুলের টিফিন বক্সের মধ্যেও দিতে পারো, রুটি দিয়ে খেয়ে নেবে। একটু দেখবে গাজর বিট আছে তো মিষ্টি মিষ্টিও হবে, বাচ্চারা খেয়ে নেবে। দেখো আমি কালকে যে বেগুনি ভেজেছিলাম, কড়াইটা তেলটা ঢেলে রেখে দিয়েছি, দিয়ে এই তেল যেইটুকুনি কলাই কড়াইয়ের গায়ে লেগে রয়েছে সেইটুকুনি দিয়ে আমি তরকারিটা করে ফেলবো। কড়াইটা পুড়ে গেছে দেখছো, তাই হোক মেজে ফেলবো। দিলাম একটা ছোট্ট দেখে শুকনো লঙ্কা, আর একটুখানি পাঁচ ফোড়ন, বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে বিট গাজর আর আলুটা এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে কেউ চাইলে একটু কড়াইশুটিও দিয়ে দিতে পারো। এটা নাড়াচাড়া করে একটু নুন দিয়ে, হলুদ দিয়ে, আর এক ফোঁটা আদা বাটা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দেব। এটা সিদ্ধ হয়ে গেলে বেশ মাখা মাখা হয়ে যাবে, তখন ধনে পাতা ছড়িয়ে নাবিয়ে নেব, দেখবে রুটি খেতে দারুণ লাগবে। করে দেখো একদিনকে কেউ। দেখো তরকারিটা বসিয়ে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো আমার আদা বাটা রয়েছে, একটুখানি আদা বাটা, হাফ চামচ আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ডাইরেক্ট, দিয়ে একটু নাড়বো, নাড়াচাড়া করে জল ঢেলে দেবো, ব্যাস। এবার এটা সেদ্ধ হবে আপন মনে, আমার আর কোনো কাজ নেই। বিট গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে, এই তরকারিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, উনি রান্না করেন, ভীষণ ভালো হয় খেতে। তো আমিও ওই জন্য এখন করি, বেশ রুটি দিয়ে খাই, ছেলেকেও খাওয়াই, ভালোই হয়। দেখো এটা কি মাছ চেনো? এটাকে বলে পাকাল মাছ বা বান মাছ। কেটে নিয়ে এসেছি তো, আমি কাটতে পারবো না, কাটা খুব মুশকিল এই মাছগুলো।
এবার তোমরা অনেকে বুঝতে পারবে না ছোট ছোট পিস, ওই জন্য আমি এইভাবে রেখেছি। যদিও এতেও মাছটা বোঝা যাচ্ছে না আসলে কিরকম দেখতে, তাও যারা চেনো তারা বুঝতে পারবে। এই মাছটা সারা বছর পাওয়া যায় না গো, এই শীতকালে একদিন দুদিনের জন্য বাজারে ওঠে। ভীষণ টেস্টি হয় খেতে, খেয়ে যদি যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারা আর কি করে বুঝবে। এটা রান্না করব কি দিয়ে? আলু, টমেটো আর মটরশুঁটি। এটা যখন রান্না করব তখন তোমাদেরকে দেখাবো মাছটা। দেখো তরকারিটা আমার রান্না হয়ে গেছে, নাবিয়েও দিয়েছি। এবার মাছটা করব। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখাল আমি তো আলু টমেটো আর মটরশুঁটি দিয়ে করব। আর এর মশলা করব খুব সিম্পল, দেখো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এর ফোড়নটা দেব গোটা জিরে আর গোটা গরম মশলা থেতো করে রেখেছি। তাহলে মাছগুলোকে আগে আমি হালকা করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো কড়াইতে খানিকটা তেল আছে, একটুখানি সর্ষে তেল দিচ্ছি। সর্ষের তেলে মাছের ঝোলটা করলে ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা থেতো করা, দিয়ে দিয়েছি। এবার এই টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হোক। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। ওই যে বললাম টমেটো দিয়ে একটুখানি নুন দিয়ে দেবে, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অল্প করে নুন দিয়ে দিলাম, বাদ বাকিটা পরে দেবো মশলার সাথে। দেখো টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি এই যে মশলাটা গুলে রেখেছি লঙ্কা বাটা, জিরে, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষাবো। আর যে মটরশুঁটি কটা রেখেছিলাম সে কটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার তাহলে জল দিয়ে দিই পরিমাণ মতো, ঝোল যেটুকুনি লাগবে সেটুকুনি পরিমাণ বুঝে দিয়ে দেবে। আমি আরেকটু নুন দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। এবার ঢেকে আলুটা সেদ্ধ হতে দিই, তারপরে মাছ দেব ফুটে উঠুক। এ দেখো পরোটা ভাজতে নিয়েছি, রবিবারের সকাল, কেউ আর আজকে শুকান রুটি খাবে না, তাই পরোটা। পরোটাগুলোকে আমি তিন ভাজ করে ভাজগুলো দিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি করে বেলবো আর ভাজবো, হয়ে যাবে। আমার মাছের ঝোল হয়ে গেছে, গ্যাসটাকে অল্প একটু মুছে পরিষ্কারও করে নিয়েছি, কিন্তু আজকে চিমনিটাকে পরিষ্কার করবো, ওটা হয়নি এখনো, করবো, এটা করে নিই তারপরে। তাহলে আমি পরোটা কটা ভেজে নিই। রান্নাঘর উঠে পরিষ্কার করে রেখেছি, আর এই দেখো চিমনির ফিল্টারটাকে খুলে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা এবার জলটা ঝরে গেলে চিমনিটার মধ্যে আবার লাগিয়ে দেবো। চিমনির গায়ে যেটুকুনি তেল থাকে সেটুকুনিও আমি একটা কাপড় দিয়ে, টিস্যু পেপার দিয়ে ফার্স্টে তেলটা তুলে কাপড় দিয়ে মুছে নিয়েছি, এবার এটা লাগিয়ে দেবো। আজকে কি হয়েছে জানো, চাল ভেজাতেই ভুলে গেছিলাম, সব রান্না করেছি, দুপুরে দেখতে ভাত নেই, ভাত বসাতে ভুলে যেতাম। চলে এসেছি স্নান করে, কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি। আমি তখন দেখলে না ভাত টাত করলাম, ভাত করে সব কমপ্লিট করে নিয়ে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। কেন বলতো, সন্ধ্যাবেলায় মিস আসবে পড়াতে, মিসের কাছে পড়ে উঠে আর তুমি ওকে বসাতে পারবে না, আর পড়বে না, অন্য সাবজেক্টগুলো তাহলে পড়া হয় না। তাই জন্য আমি বললাম বাবু আজকে ছুটি আছে, এখন আমার কাছে এক ঘন্টা পড়ে নি, জোর জবরদস্তি করে একটুখানি পড়িয়ে রেখে তারপরে ওকে স্নানে পাঠালাম। ও স্নান করে বেরোলো পরে আমি স্নান করলাম, করে এখন শুদ্ধ বস্ত্রে চলে এসেছি শান্তি মনে পুজো দিতে। তাহলে আমি ঠাকুরকে জলটা দিয়ে নিই। হ্যাঁ দেখেছ মিঠু বাবু, দেখো অবস্থা দেখো, আদর খাচ্ছে।
দুজনে একসাথে খেলে বেড়াবে, একমাত্র আমার ছেলের কাছেই এভাবে থাকে। ওকে চটকায় আর ও বসে বসে ওর আদর খায়, মাথায় পিঠে চড়ে বসে থাকে। ওকে কামড়াবে না, আমরা ধরতে গেলে তখন কিন্তু ঠুকরাতে আসে, আমাদের কাছে আসে না এইভাবে, ওর কাছে থাকে, চেটে দেবে, আদর করবে। কি বলো তো, এটা তোমাদের জন্য এনেছি, ট্রাইপড। এক হাতে ধরে ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তোমাদের দেখতেও অসুবিধা হচ্ছে বলো, হাত নড়ে যাচ্ছে, ভালো মতো সবকিছু দেখতেও পাচ্ছ না, তার জন্য এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। আজকে একটু আগে এটা ডেলিভারি দিয়ে গেছে। চলো তাহলে খুলে দেখি ভেতরে কি হাতি ঘোড়া আছে। বাবা, এদেরই সেলোটেপ গুলো এত শক্ত, এখন তো কাঁচি নিয়ে বসেছি। এখন আমাকে শিখতে হবে আবার এটাকে কি করে কি করতে হয়, এটার সেটিং। দেখেছ, এসে গেছে। তাহলে এবার থেকে আর তোমাদের দেখতে প্রবলেম হবে না, এটা দিয়ে আমি শুট করতে পারবো। দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল, বিকেল হয়ে এসছে, আমার কাজকর্ম মোটামুটি শেষ। তোমরা তো জানোই সন্ধ্যাবেলায় আমার সেরকম কোনো কাজকর্ম থাকে না, ওই সকালেই যে একটু দৌড়াদৌড়ি করে করি হয়ে যায়, এক বেলায় রান্না করি, দুবেলা খাই। ওই আড়াইজন মানুষের জন্য দুবেলা রান্না করতে বাবু আমি পারবো না। তো যাই হোক, আজকে আর বড় করবো না ব্লগটা, ছেলেকে আনতে গেছে বাবা, ছেলে আসলে মিস আসবে, পড়তে বসবে, আমি চুপচাপ আমার মতো বসে থাকবো, ওর বাবা ওর কাজ করবে, ব্যাস শেষ। তাহলে আজকের মতো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটা কেমন লাগছে সেটা তোমরা আমাকে জানিও, আর পারলে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ঠিক আছে, টাটা।